খুব কম ছিল। সেভাবে গান টান শোনেন নাই? না, আজকে প্রথম শুনলাম। গান শোনেন নাই? না। আপনি দেখেন নাই কোনোদিন? দেখে নেই, গানও শুনেনি, আজ প্রথম দেখলাম। মনে হয় কোথাও যাচ্ছেন নাকি আপনারা? যাচ্ছি না, এখানে যাব লাগছিলাম, তো গানটা শুনে ভালো লাগলো তাই দাঁড়াইলাম। ধন্যবাদ। আপনার কেমন লাগলো? ভালোই লাগছে। যাই হোক, এই বয়সেও যে আপনার গান শুনে একটু ভালো লাগছে, ভালো লাগলেই ভালো। আসলে আমাদের ভালো লাগলেই নয়, ভালো লাগতে হবে দর্শকের। আর আশা করি এখানকার উপস্থিত যারা দর্শক আছে তাদের যেহেতু ভালো লাগছে, আমি মনে করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কেননা আপনাদের শেয়ারের মাধ্যমেই ভিডিওটি প্রচার হবে, ওনার হয়তো মেয়ের সন্ধান পাবে। আচ্ছা, যাই হোক, আমরা অনেকক্ষণ ধরেই কিন্তু মানে ওনার সঙ্গে অনেক কথা শুনলাম, বেশ কয়েকটা গানও শুনলাম। তো ওনার এই যে আপনার ক্ষুধা লাগছে, খাবেন? খাবেন আপনি? ভাত খাবেন? আরে উনি ভাত চাট খায় না ভাই। ঠিক আছে, ভাত চাট খায় না, এই যে এটা হলো কলা বিস্কুট খায়, ভাত দিলে ভাত খায় না। কেন ভাত খাবেন না? আমি একটু দেখি দেন, খাবার পারেন কিনা। আপনি এভাবে কথা বলেন কে ভাই? আরে আমার জীবনটা শেষ করে দাও, আমার শরীর একটু শরণ তো। ওই আমার লতা বনি সেই শরণ শরণ। এই বজা ভাই, গাড়ি আসবে, বড় একটা গাড়ি বু বু করতে করতে আসবে। ওই গাড়িতে আমার লতামণি আছে। লতামণি ওই গাড়িতে আসবে? মানে ও কি গাড়িতেই হারায় গেছে নাকি? গাড়িতে আসবে আপনি কিভাবে বুঝলেন? আমার মন কইতাছে ও ঠিকই আসবো আসবো। আচ্ছা, আমি যে বললাম আপনাকে হোটেলে নিয়ে যাই, ভাত ভাত খাবেন? ভাত আমার আমার লতামণি তো খাই নাই, আমি ভাত খাবো না। আমার লতা মুনির আইনা দেন, আমি পেট ভরে ভাত খাবো। লতা মুনির আইনা দিলে আমি ভাত খাবো না। আমার লতা মুনি কত দিন এখন? আপনি লতা মুনির আমরা কই পাবো? আমরা তো আপনার মেয়ের চিনি না, আপনার মেয়ের ঠিকানা আপনি বলতে পারেন, আপনার মেয়ের কোনো ছবি নাই। কিন্তু আমরা বের করবো কিভাবে? আপনার তো বাঁচতে হবে তাই না? আপনি মানে খাবার খাবেন না, ভাত খাবেন না? ভাত খাবো না। কি খাবেন? আমি কি অবস্থা, গরম লাগতেছে না? আমাদের এই যে শুধু এক টি শার্ট পরে রয়েছে তাই গরম লাগতেছে। আপনার গরম লাগতেছে না? ভালো মানে সালা ভালো? কেন সালা ভালো? আচ্ছা ভাই, আমি একটু ওই সাইডে দাঁড়াই, আসেন একটু সামনে দাঁড়াই, আসেন আসেন, আপনি আসেন, আপনার সঙ্গে কথা বলি আমরা। আচ্ছা, আমি এক কাজ করি তাহলে, আমি বলতেছি যে হোটেলে নিয়ে যাই, ভাত খান, ভালো লাগবে। না, আমি ভাত খাবো না। তাহলে কলা খান, রুটি খান, এসব কিছু হ্যাঁ খাবেন। লুকমান ভাই, আপনি একটু রুটি কলার ব্যবস্থা করেন তো ভাই, একটু
যাই পান, যদি কলা না পান শুধু রুটি যাই পাইলে নিয়ে আসেন একটু দুই। আচ্ছা আমি বলতেছি কি, হোটেলে গেলি ভালো হইতো না? না না, মালুয়াতা মনি আসলে তারপরে হোটেলে যাবো, আর পেট ভরে ভাত খাবো। ভাই একটা গান শোনো, ভাই একটা গান শোনান। ভাই গান শুনবেন? হ্যাঁ শুনবো। গান শুনুন, গান শুনুন, একটা ভালো একটা গান শুনুন। ওই যে সবাই আবার গান শুনতে চাচ্ছে, শুনবেন আপনারা? হ্যাঁ গান শুনবো। হ্যাঁ ভাই, আচ্ছা আনু দোকান ওই দিক দূরে, রুটি কলা আনলে খাবেন, এখন একটা গান শুনান। শুনেন আপনার মেয়ের পাওয়ার একটা ব্যবস্থা হয়ে যাবে, ভাই ভিডিও দিব, ঠিক আছে? বাইরে অনেক ফ্যান ফলোয়ার আছে, বুঝছেন, ভিডিওর মাধ্যমে হয়তো বা আপনার। আর আপনি কি করবেন, মানে এই অবস্থায় এইখানেই থাকবেন না? আপনি তো, আপনার তো ভালো কণ্ঠ, আপনি যদি মনে করেন স্টুডিওতে গান গাব, আপনার মেয়েকে নিয়েও আমি প্রয়োজনে একটা গান লিখে দেব, আপনি গাবেন, যদি সেই গান শুনে হলেও যদি কোনো মানে কোনোভাবে আপনার মেয়ের খোঁজ পান, ভালো হবে না? সত্যি কইতেছে? হ্যাঁ সত্যি সত্যি। তাহলে আমি গান গাবো। গান গাবেন? আজ গান, ওই যে দর্শক আপনার জন্য অপেক্ষা করতেছে, বলেন। মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ এ অন্তরে রে, আর আমি আর আমি আর আমি বন্দে বুকার মন কারে রে, আর আমি বন্দে বুকারে, মন দিয়াছি আমি যারে, দুঃখ দিল বারে বারে, মন দিয়াছি আমি যারে, দুঃখ দিল বারে বারে, সে যে এখন অন্যের ঘরে, মনে মনে হইলে মিলন, সুখী হয় রে দুইটি জীবন, মনে মনে হইলে মিলন, সুখী হয় রে দুইটি জীবন, মন দিলে কি পাওয়া যায় মন, মন দিলে কি পাওয়া যায় মন, নইলে জীবন বৃথা রে, আর আমি আর আমি আর আমি মন দিব কারে মন কারে রে, আর আমি মন দিব কারে, মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ এই অন্তরে রে, আর আমি আর আমি আর আমি মন দিব কারে মন কারে রে, আর আমি মন দিব কারে মন কারে রে, আর আমি মন দিব কারে। আপনার এখন ভালো লাগতেছে, মানে খুশি খুশি লাগছে? ওই যে ভাই আসি পড়ছে, আচ্ছা পানির ব্যবস্থা করা লাগছে, আচ্ছা নেন। হ্যাঁ না না না, আপনি খান, আপনি খান, খান খান, আপনি খান, আপনি খান, আপনি খান, আপনি আপনি খান। রুটি আমার লতামণি আসলে কিন্তু ভাত খাবেন? হ্যাঁ হ্যাঁ, আপনার লতামণি আর আপনার ভাত খাওয়ার সমস্যা নেই, খান খান খান। আচ্ছা আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে খুব, কিন্তু খাবার সামনে নিয়ে কান্না করতে নাই, আপনি খেয়ে নেন।
বসেন বসে খান এই যে এটা বসেন ওইটির পর বসেন 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 এখানে বসেন এই যে কলা নেন নে নে খান 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 কিলো এই একটু খান আর একটু খান এই যে শেষ করেন না আমার লতামণি জনে রাইখা দেই আরে লতামণি কবে আসবে তখন আমি কিনে দেব আবার আবার কিনে দেব সমস্যা না আপনি এটা খান আপনার লতামণির আরেকটা কিনে দেব না ভাই ভাই এক কাজ করুন ওনারে নিয়ে যান সাথে আমি একটা কথা বলি হ্যাঁ যাবেন আমার সঙ্গে যাব তো খুব ভালোই গায় কোন জায়গা যাব মানে আমার আমার বাড়িতে আমার বাড়িতে আপনার বাড়ি গেলে আমার লতামণি রাইনে দিবেন তো আমরা চেষ্টা করব আপনার চেষ্টা করব ঠিক আছে তাহলে আমি যাব আপনার সাথে হ্যাঁ তাহলে আমি আপনার সাথে যাব নেন নেন আরেকটু খান আমি আমি না 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 আরেকটু আরেকটু লতামণি আপনি পরে খায়ালিয়ে না পানি লাগতো ভাই একটু পানির ব্যবস্থা করা যায় না এ বরকত ভাই জানতে কি ভাই পানি লিয়ে আসেন একটু কষ্ট করে দাও ভাই পানি লাগা এ জানেন পানি তাহলে যাবেন আমাদের সঙ্গে যাবেন হ্যাঁ যাব তাহলে ওঠেন চলেন যাই চলেন